গ্রুপ যারা তারা আলহামদুলিল্লাহ অনেক টেহাজ তারা উঠাইয়া কষ্ট করিয়া তারা মানুষ পাঠাইছেন আপনারা সামনে খেয়ে কত দিলে ফলিয়া শুনানি হইব আর সে সূর্যন্ত তারা একটা দোয়া দিবা তারা যে এত কষ্ট করা এখন বিদেশের পরিস্থিতি আপনারাও জানেন যেমন চাকরি নকরি নাই খুব কষ্ট করা খোলা ময়দান হুতিয়া দিন কাটাই রাত জিদ্দার যেটা বিল্ডিং আছে যেটা সারা ভাঙিলিছে আর জিদ্দার যেটা মানুষ চাকরির তো আসলে এরা খুব কষ্টের মাঝে আছে বিশেষ করে যারা ফিরে বিচার মানুষ এই অবস্থাতে এই মুহূর্তে তারা কান্দেপুর মাদ্রাসা নিচর কমিয়া মাদানিয়া মাদ্রাসার ওয়াজ শুনিয়া তারা অনেক চেষ্টা করছেন আপনারা খেদমত তুলা হাদিয়া পাঠাইছেন আলহামদুলিল্লাহ এই জলসার বড় একটা অ্যামাউন্ট আল্লাহ তান্তানোর এই সরকারে কবুল করতাম আমরা দোয়া করতাম আমরা যাইন যে অসুবিধা আছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনে তান্তানোর অসুবিধারে সুবিধা দিয়ে বদলিয়া দিতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে তান্তানোর সবরে বিদেশের মাটিত আমন আমানোর জিন্দগি সালামত জিন্দগি নসিব করতা সামনে এখন তান্তানোর নাম পড়িয়া হোনা নিব সামান্য আলহামদুলিল্লাহ এলাকাবাসী দানোর ফজলি তার সময় অনেক সহায়তা করেন এটা কি আমরা খান্দিপুর গ্রাম যদিও ছোট ওখানে যাই ওখানে দেখা যায় মানুষের দান দেয় না তাই নয় আলহামদুলিল্লাহ দুই ফুরার এক মন দিয়া সরি কইন আর না পারলে এক ফুরার দেয় সেভাবে দিরা কিন্তু গাউ হিসাবে তারা সবসময় আমরা তাকে আউ গাইতে হয় তারা এবছর দানোর সর্বমোট সাদা হয়েছে গিয়া 1,09,920 টাকা আলহামদুলিল্লাহ সুরাইঘাট আমরা মিয়া সাহেব সুরিঘাট স্যার আমরা এলাকা নাই তাহলে ওই যা পারেন আপনি দেখবার চেষ্টা করি টাইম দিয়েছেন 3,000 টাকা মন্দার গ্রাম ডকির স্যার আমরা জিম্মাদার ইসলাম মৌলানা খালিদ সাহেব তাই আমরা রুফুফ সাহেব থেকে আনিয়ে দিয়েছেন 8,000 টাকা রায়গড় খরচটি জিম্মাদার আল্লাহ হাবিজ খসা সাহেব ভাই নামে দিয়েছেন 3,000 টাকা বিষ্ণুপুর পূর্বগ্রাম হাবিজ মৌলানা আমরা নজরুল ইসলাম পূর্বগ্রাম আসলে আছে খুল্লা সাহেব তাই নিয়ে দিয়েছেন 10,320 টাকা পূর্বগ্রাম থেকে আর পশ্চিম গ্রামের বিষ্ণুপুরের পশ্চিম সাইড জিম্মাদার আসলে হাবিজ নজরুল সাহেব তাই নিয়ে দিয়েছেন পশ্চিম সাইড থেকে 8,500 টাকা খান্দেপুর আমরা ইমাম সাহেব এগুলো সামান্য আর কি আমরা মাদ্রাসার দান নাই বাকি সব তারা গ্রাম থেকে উঠছে তার জিম্মাদারিতে এসে 32,400 টাকা মধ্য চৌড়া মৌলানা রহিসুদ্দিন সাহেব তার মধ্য চৌড়া তাকে নিয়েছেন 5,100 টাকা লালশোক মৌলানা আজহার সাহেব তার তাকে আমরা সুরমার ফুলবল পার দেখলাম জিম্মাদারি তার তো আমরা এলাকা নাই এরপরেও চেষ্টা করি মেহনত করছেন 5,500 টাকা পূর্ব চৌড়া মৌলানা জসিম সাহেব পূর্ব চৌড়া তাকে এসে আলহামদুলিল্লাহ 18,000 টাকা আর আমার কাছে আসেন পশ্চিম চৌড়া পশ্চিম চৌড়ার লোকে আরও কিছু মানুষ আর কি অন্য আন্দোলনে যেমন বিষ্ণুপুর চৌড়া হল আসলাম মিলিত তো আমার কাছে এসে 16,100 টাকা যারা আমার কাছে আর কি পশ্চিম চৌড়া তারা পশ্চিম চৌড়ার মহল্লা ছাড়া যারা দিয়েছিল এর মধ্যে থেকে হোসেন রায়গড় তাই 200 টাকা ফখরুল ভাই জঙ্গাল তাই দিয়েছেন 250 টাকা মাস্টার মামুন আফত হাকুপুর তাই দিয়েছেন 500 টাকা আমরা খান্দেপুর খাদিজার বাস 500 টাকা বসুদার দাদি নয়াবাড়ি তাই দিয়েছেন 50 টাকা তাজউদ্দিন আমার মামাতো ভাই তাম আদা আছেন পশ্চিম কলকাতা 1,000 টাকা কাউসার নাম্বার গ্রাম 100 টাকা আব্দুর রহমান কাজাদুর রহমান পূর্ব চৌড়া তাই আমার দিয়েছিল 500 টাকা মারুফা ফুড়ি আমরা ডগির পাড়ের কষ্টমার বলেন তাই দিয়েছেন তার বাসর দানোর সাদা 500 টাকা আর আব্দুল মালিক সাহেব যাই নেব আমরা বিষ্ণুপুর থেকে এবং পল্লবিদ্যুৎ গেছেন তাই দিয়েছিল দান এক মনের দাম 940 টাকা সৌরার পশ্চিম সৌরার লোকে আমি ওগুলো মিলিত সর্বমোট আমার জিম্মায় আছে 16,100 টাকা তো মোট হয়েছে 1,00,000
ওর এই বেতন দ্বারা আমরা মাঝে সাহায্যটাকে বেশি বেতন দিয়ে রাখতে পারতো না এখন আমরা যোগ্য ইমাম হল চাই তো আলহামদুলিল্লাহ যারাও পড়াইরা সবেও মানে একেবারে খালিজ সিনহতেও পড়াইরা পরীক্ষা সামনে এলে সবেও সহযোগিতা করেন গত বছর মক্তব যাওয়ার আমরা দেখছি অন্য মাদ্রাসা 500টা আইস কিন্তু আমরা এরা মেহনত করার কারণে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা 11টা আইস বৃদ্ধি হয়েছে তো কোনো বছর ভালো হইতে পারে ভালো হইতে তো বেশ তো সবার সমান থাকে না এরপরে আমরা মেহনত করার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ সবে আল্লাহ আছে বলা চেষ্টা নাই সকালে বলা দেবে বিকালে বলা দেবে কিন্তু কোনো বেতন দেওয়া হয় না আল্লাহ সবাই মেহনতের কবল করুক আপনারা সহযোগিতা করতা আর দিন দিন আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসা আরও তরক্কি হইত আরও আমরা যারা ফুলিন হল আছে খেলাধুলা করলো অনেক উপবৃত্তিও পাইলো অনেক কত কিছু পাইলো অনেক কিন্তু অভিভাবক হলে সপ্তাহ চালিয়া তারা বেশিরভাগ দেখা গেছে গরিব মানুষের ফুড়িন এদারে যে আমরা কইতাম যে তুমি 500 টাকা 200 টাকা অন্য মানুষের বলতে 1,500 লয় কিন্তু আমরা 250 রুপি যাই না যে না এটা আমরা এলাকার যেহেতু গরিব মানুষের পুলিনতে পড়িরা আমরা আগে একটু কষ্ট করলে কিন্তু বা চিন্তা করতে চাপা লাইবার কাম নাই কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন আসলে এখন গুরুর 200 আর 100 আর 500 কোনো জিনিসও নাই আপনারা জানেন এখন কাগজের দাম কি পর্যন্ত বাড়িছে এটা পরীক্ষার ফিস আমরা 100 টাকা 80 টাকা 50 টাকা 20 টাকা হলেও লইলাম তো এটা হলো আপনার চেন আপনার মাদ্রাসা আমরা হয়তো আইজ আছে খাই নাই আমরা হয়তো খেউ স্থায়ী নাই আজ হয়তো আমরা আছি আমরা ইন্দনে যদি মায়ের মসজিদ থেকে যাই গিয়ে আমরা মনে হবে কিমা মনে থাকতাম পারতাম না আরও যারা আইবা তারা পড়াইবা আল্লাহর নবীর দিনের দরসা যা করবা আপনারা পাইবা তবে খালি সিদ্ধ হইতে হইব আমার কোনো স্বার্থ না এবং আমি ফিতনা ফিতনা চাইতাম না বলে তুসিদু বিল আরদি বাদা ইসলাম ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন আমি ফিতনা সৃষ্টি করার চেষ্টা করতাম না আল্লাহ এরারে পছন্দ করে না যে এই ফিতনা হইল গে কাতল কেতাল দাগে আরও মারাত্মক ঐক্যবদ্ধভাবে এই দিনই দরস কাটিকাই রাখার তৌফিক দান করুক আর এর বরকত খান আল্লাহ রব্বুল আলামিনে এলাকাবাসীদের দান করুক আল্লাহ আমরা এখন বিদেশি হলো সাদা হন আমরা খান্দেপুর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ মীর চওড়া কৌমিয়া মাদানিয়া মাদ্রাসার অনলাইন প্রবাসী গ্রুপ বাৎসরিক জলসা উপলক্ষে চাঁদা কালেকশন 2023 ইংরেজি জনাব আলমগীর ভাই চওড়া 1,000 টাকা জনাব রাসেল ভাই বিষ্ণুপুর 980 টাকা জনাব মাহরুজ ভাই কান্দেপুর 3,000 টাকা জনাব নাঈম ভাই বিষ্ণুপুর 1,000 টাকা জনাব আবুল হাসান ভাই আগ্রিপাড়া 500 টাকা জনাব আফতাবুদ্দিন সাহেব লোহাইর গ্রাম 500 টাকা জনাব রায়হানুদ্দিন সাহেব বিষ্ণুপুর 2,000 টাকা জনাব কামরান আহমদ সাহেব কান্দেপুর 1,000 টাকা জনাব সেলিম ভাই চাওড়া 2,000 টাকা জনাব সোহেল ভাই কান্দেপুর 1,000 টাকা জনাব আব্দুল শুকুর কান্দেপুর 1,000 টাকা হাফিজ ফখরুল ইসলাম বিষ্ণুপুর 980 টাকা জনাব এনাম সাহেব কান্দেপুর 10,000 টাকা জনাব মারুফ আহমদ বায়ামপুর 5,000 টাকা জনাব আশেক আহমদ বিষ্ণুপুর 2,940 টাকা জনাব নুরুল আমিন ভাই কান্দেপুর 1,000 টাকা আলী আকবর বাবুল ভাই কান্দেপুর 2,000 টাকা জনাব জুবের আহমদ ওসমানীনগর 550 টাকা জনাব ইকবাল আহমদ সড়কের বাজার 550 টাকা জনাব আব্দুল আজিজ সড়কের বাজার 550 টাকা
جناب حبیب اللہ پشم چورا 2000 ٹکا جناب حسن احمد آشم پڑا 1000 ٹکا جناب روح الامین چورا 1000 ٹکا جناب ناصر احمد کندے پور 2800 ٹکا جناب عبداللہ بن فاروق کندے پور 1000 ٹکا جناب رجاء الکریم کندے پور 3000 ٹکا حافظ کوثر احمد مندر گرام 5000 ٹکا محمد سیف الرحمن کندے پور 5000 ٹکا امرا کندے پور مولانا عبد الشکور صاحب سلے مرغوب الرحمن کندے پور 10000 ٹکا جناب اشتیاق احمد ڈاکا 2500 ٹکا ریاض احمد کندے پور 1000 ٹکا شمیم احمد کندے پور 1000 ٹکا سلمان احمد کندے پور 1000 ٹکا سلیم احمد چورا 2000 ٹکا جشیم بھائی کندے پور 3000 ٹکا محمد عتیق الرحمن مندر گرام 2000 ٹکا نعیم الاسلام جولائی 1300 ٹکا شہر عالم کندے پور 1000 ٹکا معین الدین کندے پور 500 ٹکا جناب حریص الدین کندے پور 2000 ٹکا حفظول کندے پور 2000 ٹکا ابو البشار کندے پور 2000 ٹکا شمس الدین کندے پور 2000 ٹکا کوثر احمد بشنو پور پورب 2000 ٹکا سلیم بھائی کندے پور 1000 ٹکا مولانا سہیل احمد کندے پور 2000 ٹکا جہیر احمد کندے پور 1000 ٹکا کامل احمد کندے پور 500 ٹکا کامرول اسلام کندے پور 500 ٹکا جبل احمد کندے پور 500 ٹکا عظیم الدین کندے پور 2000 ٹکا نظیم الدین کندے پور 1000 ٹکا جشیم الدین کندے پور 1000 ٹکا شہاب الدین بردیش 1000 ٹکا فواز احمد چاپنگر 1000 ٹکا صالح احمد نندیرائی 1000 ٹکا سلطان احمد کچوپڑا 1000 ٹکا الامین سٹوفود 1000 ٹکا فرید الدین کبیر کندے پور 5000 ٹکا روبیل احمد کندے پور 3000 ٹکا عالمگیر بشنو پور 10000 ٹکا عمران احمد شدار گرام 1420 ٹکا قدرت احمد چورا 2940 ٹکا زبیر احمد کندے پور 1000 ٹکا ارخ زبیر خالی زبیر زبیر کندے پور 1000 ٹکا حافظ مشوق صاحب کندے پور 2000 ٹکا عبداللہ کندے پور 2000 ٹکا جو اپنار فوا دو نمبر فوا فیاض احمد کندے پور 500 ٹکا رمیم احمد کندے پور 1000 ٹکا رومان احمد جولائی 500 ٹکا کبیر احمد بشنو پور 1000 ٹکا عبدالاحد لکی پرساد 1000 ٹکا مولانا نور الامین چورا 1000 ٹکا جناب دلوار احمد قنائی گڑھ بازار بشٹ ویوسائی کندے پور 1000 ٹکا اور سروموٹ پرواسی گروپ تکیا 142010 ٹکا الحمدللہ فلو کا شکر الحمدللہ ثم الحمدللہ جزاکم اللہ خیر الجزا محترم صاحب دعا کرو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك